1493 থেকে 1519 সুদীর্ঘ 26 বছর লেগেছিল সোনা মসজিদ বানাতে। আর ওই আমলে সোনাকে পিষে আটার মতো করে গম্বুজগুলোকে লাগানো হয়েছিল। তখন দেখতে এই এই গম্বুজগুলো উপর দিকে উপরে বাইরে, আচ্ছা আচ্ছা, তখন দেখতে সোনার মতোই মনে হতো। আচ্ছা, আর দ্বিতীয়টা হচ্ছে যে এই মসজিদে যে যার আমলে হয়েছিল ওনার বিবির নাম সোনা বিবি ছিল। সোনা বিবি ওইটা নামে নামকরণ করা হয়েছে সোনা মসজিদ। সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন ছোট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ। আজকের উপস্থাপনায় আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম হলিডে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি সোনা মসজিদের বিস্তারিত তথ্য ও বর্ণনাবলী। আমরা রাজশাহী থেকে এসেছি, রাজশাহী থেকে দূরত্ব 80 কিলোমিটার। এটি সোনা মসজিদের ঠিক সামনের দিকে গোরস্থান, যা স্বর্ণ পাথরে নির্মিত। সোনা মসজিদের ঠিক পূর্ব সাইডে অবস্থিত মাঠটিতে, এবং এই মাঠটি ঘেঁষে ঠিক বাম্পারে দক্ষিণ সাইডে অবস্থিত পাবলিক টয়লেট, যা জনগণ জনসাধারণের ব্যবহারের জন্য, এবং বেশ কিছু কবরস্থান রয়েছে এখানে, যা ঐতিহ্যের স্মৃতির বাহক। এটি হচ্ছে মেইন গেট, যা পাথরে নির্মিত, নকশা গাঁথায় স্মৃতির স্থাপনার ঐতিহ্যের স্থাপত্য সোনা মসজিদ, যা নির্মাণ করা হয়েছে পাথর এবং ইট দ্বারা। এটি হচ্ছে মেইন প্রবেশদ্বার, যার টোটাল 5টি গেট রয়েছে। মেইন গেটে এটি, এবং ডানে 2টি, বামে 2টি মূল ফটক, এবং মূল ফটকে 4টি গেট আমরা দেখতে পাবো। এবং এর 4টি যে মেইন পিলার, 4 সাইডে 4 কর্নারে সেই পিলারগুলিও দেখতে পাচ্ছি নকশাই, পাথরের নকশাই নির্মিত। এবং মসজিদের পুরো ওয়ালটাই বাইর সাইড পাথরের নকশা গাঁথায় নির্মিত, যা ঐতিহ্যের স্মৃতির বাহক হিসাবে দাঁড়িয়ে রয়েছে এই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদটিতে। যা প্রতিটি নকশাই যেন স্মৃতির আছড়ে আঁকা, খুবই সুন্দরভাবে নির্মিত হয়েছে, যা মসজিদে প্রবেশ করে প্রথমে একটি দান বাক্স রয়েছে, এবং দান পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি গেট, তারপরে আরেকটি গেট রয়েছে। এটি সম্ভবত মহিলাদের জন্য গেটটি। আর ডান পাশে কোরআনের ব্যবস্থা রয়েছে। আমরা এখানে যে গম্বুজগুলো দেখতে পাচ্ছি, 1টি 2টি 3টি 3টি, এবং মসজিদের ঢুকেই ডান পাশে অর্থাৎ দক্ষিণ সাইডে রয়েছে একটি মিনার টাইপের, যেখানে হয়তো মহিলাদের আমাদের শুভ অবস্থা রয়েছে। এবং নিচেও দেখছি সুন্দর একটি পরিবেশ। পুরোটাই পাথরের নির্মিত, খুবই সুন্দর। উপরে চালা টাইপের রয়েছে, এবং এই মসজিদের পিলারগুলি খুবই সুন্দর, দেখুন একেবারে পাথরে নির্মিত। এইটার উপরে একটি গম্বুজ দেখতে পাচ্ছি, এইটার উপরে ওঠার এরকম সুব্যবস্থা নেই। এইটা হচ্ছে মেইন পিলার, মেইন পিলার রয়েছে মসজিদের 1 2 3 4 প্রথম সারিতে 4টি, দ্বিতীয় সারিতেও দেখিনি 1 2 3 4 অর্থাৎ 4টি করে 8টি সিঁড়ি রয়েছে।
আমরা মসজিদের শুরুতে যেই অর্থাৎ মিনার বলতে পারি, এক গম্বুজ যেটাকে বলা হয়, সেটা গম্বুজ হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটিতে রয়েছে শুরু থেকে এক, এই যেটি একটি গম্বুজ অনেক উঁচু, বাট এই গম্বুজের ভিতরের কারুকার্যগুলি ইটে গাঁথা আর ওয়ালগুলো এটি পাথরে নির্মিত। এটি একটি গেট, এইটি আর একটি দ্বিতীয় গম্বুজ, এইটি মাঝখানের দ্বিতীয় বাম মসজিদের বাম সাইডের মাঝখানের গম্বুজ, এটি কর্নারের দক্ষিণ সাইডের একটি গম্বুজ, কারুকার্যগুলো পুরোটাই পাথর নির্মিত। এটি হচ্ছে মসজিদের বাম পার্শ্বে পশ্চিম সাইডে লাস্ট কর্নারের এই মিনারটি, এবং মিনারের বাম পাশে যে কারুকার্যগুলো রয়েছে পাথর নির্মিত অসাধারণ। এটা হচ্ছে ফ্রন্টাল, আমরা বাম সাইড থেকে মসজিদের বাম সাইড থেকে পশ্চিম সাইডের বাম সাইড থেকে দেখাচ্ছি এই কারুকার্যগুলো পাথরের নির্মিত, খুবই সুন্দর। এক একটি গম্বুজ, প্রত্যেকটি গম্বুজ এর সাথে মোটামুটি মিল রয়েছে অনেকটাই, বাট এইটি হচ্ছে সেন্টার অর্থাৎ মাঝখানের, মাঝখানের যে গম্বুজটি রয়েছে এটার নকশা দেখছি একটু ভিন্ন ধরনের, দেখুন পরিবর্তন রয়েছে অনেকটাই চারকোনা টাইপের, আর তার মাঝে আবার একটি গোল টাইপের ফুল দেওয়া রয়েছে। এটা হচ্ছে মাঝখানের গম্বুজ, এটা একেবারে সেন্টার পয়েন্টের গম্বুজটি। এটি হচ্ছে মসজিদের পূর্ব সাইডের লাস্ট গম্বুজটি, বলা যেতে পারে এটি সেন্টার পয়েন্টের মসজিদ, মসজিদের সেন্টার গেট। এই গম্বুজগুলো অনেকটাই কারুকার্যগুলো একরকম, এটি বাহির সাইডের মাঠ এবং ঠিক মসজিদের পূর্ব সাইডে এই বড় বিশাল একটি মাঠ যেটি নির্মাণ করা হয়েছে ইটে দ্বারা, ইটে গাঁথনি দ্বারা, এবং এটি পূর্ব সাইড, আবারও বলছি এটি সেই পুরনো কিছু কবরস্থান যা পুরনো মানুষদের গোরস্থান এবং স্মৃতির ইট দিয়ে যা নির্মাণ করা হয়েছে। এবং এটির ঠিক ঠিক পূর্ব পার্শ্বে দুইজন বীরশ্রেষ্ঠ ব্যক্তির, বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং মেজর বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক এর কবরস্থান বা সমাধি রয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই টাইলস দ্বারা বাঁধানো হয়ে রয়েছে, এবং দুজনের বীরশ্রেষ্ঠ দুই ব্যক্তির সমাধি স্থান এটি। এটির অবস্থান আবারও বলে দিচ্ছি, ঠিক মসজিদের পূর্ব দক্ষিণ কর্নারে অবস্থিত, এবং মসজিদটির চারি সাইডে একটি প্রাচীরও রয়েছে যেটি ইট দ্বারা নির্মিত হয়েছে মসজিদের পরিবেশগত দিক থেকে, এবং এখানে কোনো প্রবেশ ফি লাগে না, দেশ এবং বিদেশের যে কোনো দেশের মানুষ এখানে আসতে পারে এবং আপনারাও আসতে পারেন। আমার কোনো ভ্রান্তি থেকে কোনো কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সাথে থাকুন, ধন্যবাদ। এই হলিডে ট্যুরের পক্ষ থেকে।